Assalamualaikum and welcome back. প্রায় অনেক দিন পর একটা গায়ে হলুদে গেলাম আর অনেক অনেক এনজয় করেছি যেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। একদমই প্ল্যান ছিল না যে আজকে গায়ে হলুদে যাব, ঝটপট একটা জামা নামিয়ে নিলাম আর এই যে তিনটা জিনিস দিয়ে আজকে আমি আমার পুরো মেকআপটা কমপ্লিট করব। আমার মেয়ে আমার সব মেকআপ ভেঙেচুরে শেষ করে ফেলেছে, অনেক কষ্টে কিছু মেকআপস বাঁচিয়ে রেখেছি। তো আসো তোমাদের সাথে আজকে আমার মেকআপ লুকটা শেয়ার করি, আমি কিভাবে একদম ঝটপট মেকআপ করে ফেলি দেখো। ফেসটাকে জাস্ট ক্লিন করে এসেছি, কোনো রকমের ময়েশ্চারাইজার প্রাইমার কিচ্ছু লাগাইনি। ওয়েট এন্ড ওয়াইল্ডের এই ফাউন্ডেশনটা খুবই ভালো, একদম ম্যাট একটা ফিনিশ দেয়, আমার কাছে তো খুবই ভালো লাগে, স্কিনের সাথে একদম বসে যায় দেখো। এটা কিন্তু ফুল কভারেজ দেয়, কোনো রকমের কনসিলার লাগানোর কোনো প্রয়োজন নেই। ফাউন্ডেশনটা সেট করতে আমি একটু পাউডার লাগিয়ে নিলাম আর এই যে ব্রোটাকেও সেট করে নিলাম। ব্রোটা প্ল্যাক করা নেই তাই খুবই আজব দেখাচ্ছে, তাই না? কেন জানি এখন আর ব্রো প্ল্যাক করতে একদমই ইচ্ছে করে না। যাই হোক, তারপর আমি বেশি বেশি করে ব্লাশ লাগিয়ে নিচ্ছি, তারপরে তো ড্রেসের সাথে মিলিয়ে ডিপ রেড একটা লিপস্টিক লাগিয়ে নিলাম। আমার মেকআপ ডান, কতক্ষণ লাগলো বলো তো? এর মধ্যে আমি ড্রেসটাও পরে নিয়েছি, হিজাবটাও সেট করে নিয়েছি, আমি একদম রেডি। ও আচ্ছা, বলা হয়নি কার গায়ে হলুদে যাচ্ছি। গায়ে হলুদটা হচ্ছে আমার ননদের বেস্ট ফ্রেন্ডের। ওইদিকে ওই সে রেডি হয়ে কবেই চলে গিয়েছে আর আমি ফাতিহাকে খাওয়াতে খাওয়াতে লেট করে ফেলেছি, আমি এখনই বের হয়ে যাব। এই তো ফাতিহাকে রেডি করে আমরা বের হয়ে গিয়েছি আর লিফটের জন্য এখন ওয়েট করছি, আজকে লিফটও অনেক বিজি, আসলেই অনেক লেট হয়ে গিয়েছে। আর এই যে ফাতিহার বাবাও আমাদের সাথে যাচ্ছে আর ও বাসার জামা কাপড় পরেই চলে যাচ্ছে, দেখো কতবার বললাম জামাটা চেঞ্জ করে আসো। এই তো আমরা চলে আসছি, আমাদের বাসার পাশেই একটা স্কুলে গায়ে হলুদের প্রোগ্রামটা হচ্ছে আর ফাতিহার বাবা আসেনি, সে আমাদেরকে আগিয়ে দিতে আসছে। আমি আর ফাতিহাই আসলাম আর ওইদিকে ঐশী তো আগে আগেই চলে আসছে। গায়ে হলুদ বা বিয়েতে গেলে ফাতিহা অনেক বেশি এনজয় করে আর আমিও অনেক এনজয় করি, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে, কাউকে কিন্তু চিনি না, তারপর অনেক বেশি ভালো লাগছে যে কতদিন পর একটা গায়ে হলুদে আসলাম। আর এই যে আসতে আসতে আন্টি খাবার দিয়ে দিয়েছেন, মানে ঐশীর বান্ধবী মানে বউয়ের মা। খেতে খেতে জামাই বউকে দেখছিলাম, মাশাআল্লাহ ওদেরকে অনেক সুন্দর লাগছিল। আর খাবারের কথা যদি বলি, গায়ে হলুদের খাবার নর্মালি যেমন হয় তেমনই বিরিয়ানি। ফাতিহাকে একটু খাওয়ানোর চেষ্টা করছিলাম কিন্তু ও একদমই খেতে চায় না, এই বিরিয়ানি মাংস এগুলো কিছুই ও পছন্দ করে না। ওর বউ দেখতে অনেক ভাল লাগে, ও বারবার বলছিল মা বউ দেখবো বউ দেখবো। জায়গাটা অনেক বেশি ছোট হয়ে গিয়েছে মানুষ অনুযায়ী। আর সবচেয়ে খারাপ যে জিনিসটা লেগেছে, যে যেখানে খাচ্ছে তার প্লেট সেখানেই ফেলে দিচ্ছে, মানে প্লেট বোতল দিয়ে একদম বাজে একটা অবস্থা ছিল ফ্লোরটা। এটা আসলে যার যার কমন সেন্সের ব্যাপার, আমরা বাঙালিরা না আসলে এইরকমই, কিছু বলার নাই। জামাই আর বউ যে কত ছবি তুলছে কত ভিডিও করছে, বসে বসে শুধু এগুলোই দেখছিলাম। এইদিকে আমাদের খাওয়া দাওয়াই শেষ হচ্ছে না, বিশেষ করে আমার, আমি আসার আগেই ঐশী ঐশীর বান্ধবী প্রাপ্তি ওরা সবাই খাওয়া দাওয়া শেষ করে ফেলেছে, যে যার মতো খাওয়া দাওয়া করছে গল্প গুজব করছে, মানে সবাই সবার মতো ব্যস্ত। আর এইদিকে জামাই বউ ছবি তোলায় ব্যস্ত। ফাতিহা এখনো চুপচাপ বসে আছে, মানে কোনো রকমের দুষ্টামি এখনো শুরু করেনি। আর এইদিকে আমি ডালাগুলো দেখছিলাম, মানে যেগুলো জামাইয়ের বাড়ি থেকে এসেছে। আসো তোমাদেরকেও একটু দেখাই, এখানে অনেক ডালাই নেই মানে ওই পাশে, তো এই পাশে যেগুলো ছিল ওইগুলোই আমি একটু ভিডিও করেছি তোমাদেরকে দেখানোর জন্য। আর এদিকে ফাতিহা কি করেছে জানো, মানে সব সময় যেটা করে গায়ে হলুদে আসলে ওই যে বউয়ের সামনে সাজানো থাকে না ফ্রুটসগুলো, সেগুলো সে নিয়ে নিয়ে খায়। আর বাসায় আমি ওকে হাজার চেষ্টা করেও কোনো ফল খাওয়াতে পারি না। চলে যা।
পাশে দেখলাম অনেক সুন্দর একটা ফটো বুথ। তো সামনে এসে দেখি যে এক সাইড খুলে পড়ে গিয়েছে, কি আর করার, এর মধ্যেই আমরা সুন্দর সুন্দর কিছু ছবি তুললাম, কিছু ভিডিও করলাম। সামনাসামনি কিন্তু ভালো লাগছিল না যেহেতু এক সাইড খুলে পড়ে গিয়েছে, কিন্তু ছবি তোলার পর দেখলাম যে ছবিগুলো অনেক সুন্দর আসছে। ফাতিহাকে নিয়ে ছবি তুলতে যে আমার কি কষ্ট হয়, মানে অনেক কষ্ট করে এই ছবিগুলো আমি তুলেছিলাম। ওর মাথায় যত দুষ্ট বুদ্ধি, মানে কতক্ষণে ও কোনো কিছু দেখলে সেটা ছিঁড়বে। ছবিগুলো সুন্দর আসছে দেখে ঐশীও চাচ্ছিল যে ওর সাথে কয়েকটা ছবি তুলি, ভিডিও করি, কিন্তু ও তো এক সেকেন্ডও স্থির থাকে না। কি আর করার, নিজের ভিডিও নিজেই করছিলাম। ফাতিহাকে নিয়ে আসলে ছবি তোলা ভিডিও করা খুবই টাফ। ঐশী ওর বান্ধবীরা সবাই এক রকমের শাড়ি হিজাব পরেছিল, আমাকেও বলেছিল, কিন্তু শাড়ি পরাটা আমার কাছে খুবই বিরক্ত লাগে, আর বিশেষ করে ফাতিহাকে নিয়ে তো শাড়ি পরা আমার একদমই ইম্পসিবল। আমি যেহেতু একটু লেট করে আসছি, বউকে হলুদ দিতে আর দেখতে পারিনি। তারপর এই তো স্টেজটা একটু খালি হলে আমরা যাই ছবি তুলতে। এখানে বাচ্চারা সবাই নাচানাচি করছিল, আর ফাতিহা তো বাচ্চাদেরকে দেখলে পাগল হয়ে যায়, তো ওদের সাথে নাচানাচি শুরু করে দিয়েছে। আজকের এই গায়ে হলুদটা খুবই সিম্পল ছিল, মানে কোনো নাচ গান ছিল না, বাচ্চারাই যা নাচানাচি করেছে এইটুকুই। তারপর এই তো দেখছিলাম বউ আর জামাই দুজন খাওয়া দাওয়া করছে, আর আমাদের যাওয়ারও সময় হয়ে গিয়েছে, তো আমরা আসছিলাম একটু বিদায় নিতে। তো ঐশী বিদায় নিচ্ছিল আর এর মধ্যে আমি একটু ভিডিও করলাম। তো ওরা খাওয়া দাওয়া করতে করতে আমরা এখন চলে যাচ্ছি। তো এই তো আজকের গায়ে হলুদে মোটামুটি আমরা ভালোই এনজয় করেছি, বিশেষ করে ফাতিহাও অনেক বেশি এনজয় করেছে। আগামীকাল ইনশাআল্লাহ বিয়ের ব্লগটাও আপলোড করে দিব। টিল দেন ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। আপনি নিজেকে দেখাও বললো, পাগল তাই বললো, আমি বললাম।